করে বাংলার রাজনীতি উত্তাল হয়েছিল। আমতা থেকে পরাজিত হয়েছেন আনিসুর খান এবং আমি এই বিষয়ে আমাদের সাংবাদিক রণজিৎ রায়ের কাছ থেকে জানতে চাইব। রণজিৎ, কি ঘটলো? কারণ আমরা তো মানে আনিসুরের ইয়েতে প্রচণ্ড একটা সমর্থন লক্ষ্য করেছিলাম, কি ঘটলো? প্রথমেই বলে রাখি, হাওড়া রামতা ওয়ান যেখানে 13টি আসন, সেটা 13টি আসনই দখল করলো তৃণমূল, এবং হাওড়া আমতা টু যেটা কিন্তু 14টি আসনে 14টি কিন্তু তৃণমূল জয়লাভ করলো। সেক্ষেত্রে আমতা টু এর থেকে আনিস খানের দাদা, তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থী হয়ে আনিসুর খান, এবং সেক্ষেত্রে বলাই যেতে পারে আনিসুর খান তিনি কিন্তু পরাজিত হয়েছেন। এবং সেক্ষেত্রে আমতা টু এ কিন্তু আমতা টু কিন্তু পুরোটাই দখলে তৃণমূলে, দখলে 14টি আসন, 14টি আসনই কিন্তু তৃণমূলের দখলে। সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার যে আনিসুর রহমান যেটা দাঁড়িয়েছিলেন, তিনি আনিস খানের দাদা, সেই ক্ষেত্রে তার সেই যে বলা যেতে পারে যে আনিস খানের যে মামলা বা আনিস খানের ঘটনার পরে তার দাদাকে দাঁড় করা হয়েছিল তৃণমূল সিপিএম এর পক্ষ থেকে, কিন্তু সেখানে কোন রকমই যেটা কার্যকরী হলো না, কেন তৃণমূলের যে জয় জয়ার সেখানে কিন্তু আনিস খানের দাদা, তিনি কিন্তু আমতা টু থেকে জিতে পারলেন না, এবং পুরোটাই তৃণমূলের দখলে আমতা টু, সেক্ষেত্রে পরিষ্কার বলা যেতে পারে। সুজিত ভাই ধন্যবাদ। রণজিৎ দাস, রণজিৎ রায় আমাদের সাংবাদিক, তিনি জানালেন যে আনিস খানের দাদা এই এই উদয় নারায়ণপুরের আমতা উদয় নারায়ণপুর বন্যা এলেই যেখানে বিধ্বস্ত হয়, বিভিন্ন ক্ষেত্রে অনেক মানুষের সেখানে কষ্ট হয়, সেই কষ্টের মধ্যে একটা খবর সেখানে এসেছিল আনিস খানের যে ঘটনা, এবং তার দাদা প্রতিদ্বন্দ্বিতা করেছেন আনিসুর, কিন্তু তিনি পরাজিত হয়েছেন। তুমি অপটিক্যাল ইলিউশনের কথা বলছো, দৃষ্টি বিভ্রম, দৃষ্টি বিভ্রম,